এক মাসের ব্যবধানে ফের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। ভারতের উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে ফেপে উঠেছে উত্তরের নদ নদীগুলো, বিশেষ করে তিস্তা, ঘাগর, যমুনেশ্বরী, করতোয়া, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদ নদী বিধৌত রংপুর অঞ্চলের 5 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। কোথাও কোথাও তিস্তার পানি বিপদসীমা উপচে নদী তীরবর্তী চরাঞ্চলে ঢুকে পড়েছে। স্বল্পমেয়াদী বন্যার সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙনের আশঙ্কা। পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উঠতি আমন ধান ও শীতকালীন শাকসবজির ক্ষেত সহ ডুবেছে বিভিন্ন ফসলি জমি। প্রভাব পড়ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রেলপথেও। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ নদীর কুলঘেঁষা চর ও চর দ্বীপ সহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববার রাত 9টার দিকে রংপুরের তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 29.58 সেন্টিমিটার, যা বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে একই পয়েন্টে সন্ধ্যা 6টায় পানির প্রবাহ বিপদসীমার 31 এবং বিকেল 3টায় বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ডালিয়া পয়েন্টে সন্ধ্যা 6টায় পানির প্রবাহ রেকর্ড করা হয় 51.95 সেন্টিমিটার, যা বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে হয়। বিকাল 3টায় একই পয়েন্টে পানির প্রবাহ বিপদসীমার 8, দুপুর 12টায় বিপদসীমার 3, সকাল 9টায় বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ এবং সকাল 6টায় বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গত 8 ঘন্টায় উজানে ও দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তিস্তা নদীর পানি সমতল রংপুর জেলার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অপরদিকে ধরলা ও দুধকুমার নদী সমূহের পানি সমতল।